নমস্কার বন্ধুরা, শ্রোতা হ্যাসেলে আপনাদের সবাইকে স্বাগত। গরম তেলে আঙুর দিলে দেখুন কত সুন্দর রেসিপি হয়, আর এটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমরা যখন কোনো স্পাইসি হোটেলে খেতে যাই, যখন চপ কাটলেট খাই বা কোনো মিষ্টির দোকানে যখন সিঙাড়া কিনতে যাই, তখন তার সঙ্গে যে চাটনিটা দেয়, সেই চাটনির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়েছিলাম, দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেলে হবে, সাদা তেল মানে সূর্যমুখী তেল। এখানে আঙ্গুর আর টমেটো আমি সমান সমান করে কুচি করে নিয়েছি। এরপর আঙ্গুরগুলোকে প্রথমে অল্প দিতে হবে যাতে তেলটা না ছিটকায়। তারপর আঙ্গুরটা আমি পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। আর আঁচটাকে একটু কমই রাখতে হবে যাতে এটা আঙ্গুরগুলো ফেটে তেল ছিটকে না আসে। প্রথমে আঁচটা কমিয়ে একটু সময় ধরে, 2 থেকে 3 মিনিট সময় ধরে আঙ্গুরগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আঙ্গুরগুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না আঙুরগুলো সবুজ কালারটা চলে যেয়ে একটু সাদা সাদা কিংবা একটু লালচে টাইপের কালারগুলো হয়। মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। দেখুন সবুজ কালারগুলো চলে গেছে, আঙুরগুলো নরমও হয়ে এসেছে। এরপর তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি। টমেটোগুলো 2 থেকে 3 মিনিট সময় ধরে ধীরে ধীরে এটাকে নরম করে নেব। এই যে দেখুন আঙুরগুলো ঠিক এইরকম ভাজা হবে, তবেই এর টেস্টটা আসবে। আর খুব ভালোভাবে ছেঁকে তুলে নিয়েছি, দেখুন একটুও তেল নেই। এরপর টমেটোর মধ্যে এখন নুন বা অন্য কিছু দেব না, শুধু টমেটোটা নেড়ে নেড়ে আমি নরম করে নেব। ধীরে ধীরে দেখুন গরম হচ্ছে আর টমেটোগুলো গলতে শুরু করেছে। এই সময় ভালো করে নেড়ে দিতে হবে। যখনই দেখবেন ধোঁয়া উঠতে শুরু করেছে, তখনই জানবেন টমেটোগুলো নরম হতে শুরু করেছে। তারপর নেড়ে নেড়ে ওই হাতা বা খুন্তি করে কিছুটা চেপে চেপে গলিয়ে দিতে হবে। দিলে দেখবেন অনেকটাই নরম হয়ে যাবে। এটা হয়ে গেছে, এরপর এটাকে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করে নিয়েছি। এরপর আঙ্গুর আর টমেটো ভেজে রাখা আঙ্গুর আর টমেটো একসাথে মিশিয়ে এরপর এটাকে চেপে চেপে মেখে নেব। আর হাতে করেও মাখা যেতে পারে। হাতে করে চটকে নিলেও হবে, নরম হয়ে গেছে। দেখুন পুরোটা চটকে নিয়েছি আমি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এরপর আবারও একটু হাতে করে চটকে ছেঁকে আমি খোসাগুলো তুলে নেব, টমেটো আর আঙুরের খোসাগুলো। শুধু জুসটা নেব। এদিকে কড়াইতে গরম করতে দিয়েছি, এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম।
চিনিটাকে কিছুক্ষণ নেড়ে তারপর জল দিয়ে দিলাম, এক কাপ জল দিয়ে দিলাম। দিয়ে একটু চিনিটা গলতে দেব। চিনিটা দেখুন পুরো গলে গেছে। এরপর ওই জুসটা দিয়ে দেব, টমেটো আর আঙুরের জুসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিনি রসের সাথে। এরপর এটা কিছুক্ষণ ফুটতে দেব। এখানে আমি চালমগজ নিয়েছি, এক চামচ চালমগজ দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন কালার আসার জন্য। আমি এখানে ঘরোয়া ফুড কালার দিলাম। দিয়ে এটাকে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটা একটু ঘন করে নেব। আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু ছোট এলাচ। আমার যেহেতু পরিমাণটা কম আছে তাই একটা এলাচ দিচ্ছি, আমার পরিমাণ বেশি থাকলে দুটো এলাচ দেওয়া যেতে পারে। এতে কি হবে, এর গন্ধটা খুব সুন্দর হবে। এখন একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আগে কিন্তু নুন আমি একটুও ব্যবহার করিনি, এই ফার্স্ট নুন দিলাম। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট এটা ফুটিয়ে ঘন করে নেব। এ পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর দিয়ে দেব লেবু রস। এখানে ভিনিগার দেওয়া যেতে পারে, তবে লেবু রস দিলে ভালো হয়। যেহেতু আমি টাটকা ফল দিয়ে বানাচ্ছি তাই লেবু রসটা দিলেই ভালো হবে আর স্বাস্থ্যকর হবে। লেবু রস দিয়ে দিলাম 1 চামচ, 1-1.5 চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটি নেব। এটা হয়ে গেছে, এরপর নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা করে নেব। একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি দেখুন, আর এটা ঠান্ডা হবে তত ঘন হবে। এই সময় নুন মিষ্টিটা একটু চেখে দেখে নিতে হবে। যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি এরকম আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দিই, সেই রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। আমরা বাড়িতে এটা ভাতের সাথে বা রুটির সাথেও খাই। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন। আর এই যে দেখুন ঘনত্বটা কতটা গাঢ় হয়েছে দেখুন।